আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ বিষয়ের উপর আলোচনা করব। আমি এমডি রাজু আহমেদ। গত ক্লাসে তোমাদের আমি ইংলিশ বিষয়ের কিছু নিয়ম কানুন দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমরা কোনো লেখাই ঠিকমতো লিখে আনোনি। আজ আমি তোমাদের আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সবাই ভালো করে দেখো। দেখো, প্রথমে এখানে দেয়া আছে ওয়ার্ড মিনিং। প্রথমে দেয়া আছে FOX, ফক্স। ফক্স অর্থ শিয়াল। তাহলে দেখো, ওয়ার্ড মিনিং লেখার সময় তোমরা অবশ্যই দুটি করে দাগ ব্যবহার করবে। তারপর দেয়া আছে BEAR, বিয়ার। বিয়ার অর্থ ভাল্লুক। HARE, হেয়ার। হেয়ার অর্থ খরগোশ। RIVER, রিভার। রিভার অর্থ নদী। AXE, এক্স। এক্স অর্থ কুঠার। আমি আবারও বলে দিচ্ছি, তোমরা অবশ্যই প্রতিটি লেখা নিজের হাতে উঠাবে এবং ওয়ার্ড মিনিংয়ে অবশ্যই তোমরা দুইটি করে দাগ ব্যবহার করবে। তারপর দেখো, এখানে দেয়া আছে মেক সেন্টেন্স। প্রথমে দেয়া আছে NAME, নেম। নেম দিয়ে লিখেছি আমি মাই নেম ইজ মিনা, এবং লেখা শেষে অবশ্যই ফুল স্টপ দিয়েছি। তোমরাও লেখা শেষে অবশ্যই ফুল স্টপ দিবে। তারপর দেখো, দেয়া আছে OLD, ওল্ড। ওল্ড দিয়ে লিখেছি হাউ ওল্ড আর ইউ। এখানে যখন প্রশ্ন করা হয় তখন অবশ্যই লেখা শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। KITE, কাইট। কাইট দিয়ে লিখেছি দিস ইজ মাই কাইট, এই হয় আমার গুড়ি। তাহলে দেখো, মেক সেন্স লেখার সময় আমি একটি করে দাগ দিয়েছি, তোমরাও অবশ্যই মেক সেন্স লেখার সময় অবশ্যই একটি করে দাগ বসাবে। মনে রাখবে, ওয়ার্ড মিনিং লেখার সময় দুটি করে দাগ এবং মেক সেন্টেন্স লেখার সময় অবশ্যই একটি করে দাগ বসাবে এবং প্রতিটি লেখা নিজের হাতে উঠিয়ে লিখবে, না হলে দেখা যাবে পরীক্ষার সময় তোমরা ঠিকমতো লিখতে পারবে না, তোমাদের বুঝতে সমস্যা হবে। এরপর আসে দেওয়া আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ফিল ইন দি ব্ল্যাঙ্কস অবশ্যই সব সময় পুরাটা সেন্টেন্স নিজের হাতে উঠিয়ে লিখবে। পুরাটা সেন্টেন্স লিখে তারপর তোমাদের দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস লেখার সময় অ্যান্সারটি পরে লিখবে। এখানে দেওয়া আছে আই রিড, এখানে হবে আই রিড। রিড লিখে তারপর তোমরা নিচে দাগ দিবে, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। এরপর দেওয়া আছে দিস ইজ মাই কাইট, এখানে হবে মাই। মাই লিখে তারপর নিচে দাগ দিবে। হাউ ওল্ড, অ্যান্সারটি আগে লিখে তারপর নিচে দাগ দিবে। এভাবে দি স্কাই ইজ ব্লু, এভাবে লিখে তারপর তোমরা নিচে দাগ দিবে। আগে অ্যান্সারটি লিখবে দি স্কাই। অনেক সময় লেখাটা নিচে চলে যায়, যেমন ওয়াইটা নিচে চলে যায়, তখন লেখাটা এখানে দাগটা এখানে পড়ে, তাই দাগটি তোমরা পরে দিবে, আগে অ্যান্সারটি লিখবে তারপর নিচে দাগ দিবে। অবশ্যই মনে রাখবে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস পুরো সেন্টেন্স উঠিয়ে লিখতে হবে। অনেকে কী করো তোমরা, শুধু অ্যান্সারটি নাম্বার দিয়ে শুধু অ্যান্সারটি লিখে দাগ দিয়ে রাখো। এভাবে যদি লিখো তাহলে তোমাদের নাম্বার অবশ্যই কাটা যাবে। এভাবে তোমরা এই নিয়মকানুনগুলো ফলো করে তোমাদের বাড়ির কাজগুলো তোমরা কমপ্লিট করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।